আজকে তো আসলে ওরকম ভাবে আমার একটা বছরের জার্নিতে ও যেভাবে আমার পাশে ছিল, যেভাবে ছায়ার মতো আমাকে আগলে রেখেছে, তো ওকে কখনো আয়োজন করে মানে হঠাৎ করে কখনো থ্যাংক ইউ বলা হয়নি। তো আমার মনে হচ্ছে যে আমার স্পেশাল ডেতেই আসলে ওকে একটু সবার সামনে আমি একটু আয়োজন করে থ্যাংক ইউটা বলি। এবং এই যে সবসময় তো মিস করি, কিন্তু আজকে মিসেস করি, মিসেস রাজ, মিসেস রাজ না মিস্টার রাজ, মিসেস রাজ না, অনেকে বলছে, অনেকে বলছে মিসেস রাজ বা মিসেস রাজ। হ্যাঁ, এই যে নতুন পরিচয় সেটা নিয়ে কিছু কথা বলো। আমার তো আসলে নানান রকম পরিচয় আমার ভালো লাগে, যেমন আমি আপনাদের পরিমণি, আমি রাজের ওয়াইফ, আমি রাজের মা। সো আমি আসলে আলহামদুলিল্লাহ সব কিছু। সংসার জীবন যদি সুখ থাকে তাহলে এটা আসলে সংসার সংসার জীবন এরকম লাগে। একটু প্রশ্ন শুরু হলো যে আমরা শুনেছি পরিমণি আগামী বছর নাকি এই ধরনের জাগরণ কোনোভাবে তার জন্মদিন পালন করবে। আগামী বছর পর্যন্ত বাঁচি, আপনারা দোয়া করেন, তারপর আমি বলতে পারবো, আমি বলতে পারবো না। ওকে, ওনারা খাওয়া দাওয়া করেন তো আমরা একটু রাজের কাছে চলে যাই। এটা তো মনে হয় আমরা খুব রাজ্যের সাথে আমার না রাজ্য সত্যি সত্যি মিস করছে একটু অনেকক্ষণ ধরে। আপনারা তাড়াতাড়ি ছাড়লে রাজ্যকে একটু কোণে ঘুরবো। এক আলাদা ছিলাম, বাট এখন তো এক আলাদা নেই, বাট আসলে এখন আসলে এক, মানে আলাদা বলতে কিছু নেই। আর আমার আসলে ওর সাথে যখন পরিচয় হয় ওই দিন ছিল ঝড় বৃষ্টি। তো আজকে আসলে অ্যাক্সিডেন্টলি হোক বা যেভাবেই হোক, ওর যে বার্থডেতে আসলে ওর সাথে আমার পরিচয়, যে বার্থডেতে আসলে ও আমাকে ডাকতেছিল, আমি লুকে লুকে বেরোচ্ছিলাম, চলে যাচ্ছিলাম, পালাচ্ছিলাম। সো সেম আরেকটা বার্থডে আসলো, আরেকটা বছর গেল, ওই একটা বছর আসলে আমাদের এই মোমেন্টটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ এরকম আসলে নাইস মোমেন্ট, এরকম আসলে স্টেবল এত ব্যালেন্সড লাইফ আসলে আমি এর আগে লিড করি নাই। সো এটা আমার কাছে অনেক স্পেশাল। আর পরি আসলে এই বার্থডেটাকে সেলিব্রেট করতে চাই আসলে ওর মতো করে, মানে ওইটাকে আসলে সেলিব্রেশন শুধু ওকে নিয়ে করবে, আমাকে নিয়ে করবে এরকম না, সবাইকে নিয়ে বসে সেলিব্রেশন করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, এটা ওর মধ্যে আসলে আগের থেকেই। সো এটা নাথিং নিউ। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এই লাইফের পার্টে এসে আমি বা আমাদের সাথে আরেকজন আছে রাজ্য, তো আমরা অ্যাড হইলাম লাফে। সো আমার মনে হয় যে আই এম সো লাকি যে আসলে আই হ্যাভ রিয়েলি এ গুড ওয়াইফ। থ্যাংক ইউ। পার্থক্য দেখি নাই, একটা জায়গায় সেম, কারণ গত বছরও ঝড় বৃষ্টি ছিল, আজকে যখন বার্থডে সেলিব্রেশন করতে আসছি আজকে অনেক ঝড় বৃষ্টি ছিল, গাড়ি একটা সময় স্টাক ছিল, অ্যান্ড আমাদেরকে আসলে উদ্ধার করে এই জায়গায় এনে প্রোগ্রাম করতে হয়েছে। তো অ্যাকচুয়ালি দিন শেষে আমরা সাকসেসফুললি সবার সাথে মিলেমিশে একসাথে একটা সুন্দর ইভেন্ট করতে পারছি এবং ভালো একটা সেলিব্রেশন হয়েছে আমাদের, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি। মিস করার টাইমটা আসলে আমার জীবনে এখনো মিলছে না, কারণ রাজ্য এমন ভাবে আমার সাথে থাকে যে আমি একটা সেকেন্ড একটা মুহূর্ত আসলে আমার কাছে আমার টাইমটা নেই যে আমি অন্য কিছু মিস করবো। সো এই সময়টা আসলে আমি ওর সাথে ঠিকঠাক মতো মানে ওর সাথেই থাকতে চাই। খুব তাড়াতাড়ি ও অনেকগুলো সিনেমা সাইন করছে, বাট এখনো কাউকে বলে নাই, এটা সারপ্রাইজ। খুব তাড়াতাড়ি আমি না বলা কথাগুলো আসলে সবার সামনে না, আমি আসলে আজীবন এরকম করে হাত ধরে থেকে না বলার প্রশ্নের উত্তর দিতে চাই। সো আমাদের জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন আর প্রচুর বাংলা সিনেমা দেখবেন। টাটা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।